যে একটি নিরের দণ্ড পনেরোশো কেজি মিটার টর্ক উৎপন্ন করে তাহলে টর্কে আমরা কি বলি টি বলি না টর্কে আমরা টি বলি তাহলে টি সমান সমান কত কেজি পনেরোশো কেজি মিটার পনেরোশো কেজি মিটার টর্ক কি করে উৎপন্ন করে ওকে তাহলে এই যে কেজি মিটার আছে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাকে একশো দ্বারা গুণ দিবেন তাহলে পনেরোশো গুণিত কত একশো তাহলে হলো কেজি সেন্টিমিটার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ ওকে অনুমোদিত শেয়ার পিড়ন আচ্ছা শেয়ার পিড়নকে আমরা কি বলি এস এস অনুমোদিত শেয়ার পিড়ন এস এস কত স্যার পাঁচশো পঞ্চাশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে এটাও সেন্টিমিটার এটা সেন্টিমিটার আছে কোনো সমস্যা নাই কোথায় টুইস্ট কোন টুইস্ট কোনটা কি কোন বস্তুর উপর যে মোসুর উপর প্রয়োগ করলে ওখানে যে কোনটা উৎপন্ন হয় ওকে বলি কি টুইস্ট কোন টুইস্ট আমরা স্যার ঠেটা ঠিক কত ডিগ্রি এক ডিগ্রি তাহলে আমরা জানি স্যার এই ডিগ্রি আমাকে কোনো মানকে ডিগ্রিতে রাখা যাবে না করতে হবে রেডিয়ান্সে কনভার্ট করতে হবে তার এক ডিগ্রি সময় সমান পায় বাই একশো আশি রেডিয়ান তাই না তাহলে তাহলে ওয়ান গুণিতক পাই বাই একশো আশি তার মানে আমাদের ডিগ্রি যা থাকবে তার সাথে পায় বাই একশো আশি কী করতে হবে গুণ করতে হবে তা ক্যালকুলেশন করে দেখি তাহলে পাই ভাগ একশত আশি ওকে এটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফোর অথবা ওয়ান সেভেন তো আপনি নিতে পারেন নো প্রবলেম এত রেডিয়ান ঠিক আছে এত রেডিয়ান ওকে তারপর কী বলতো দেখেন এই এক ডিগ্রি কোন উৎপন্ন করে এবং দণ্ডের দৈর্ঘ্য এটির ব্যাসের 20 গুণ দণ্ডের দৈর্ঘ্য তার মানে আমাদের যে দণ্ডটা আছে তার দৈর্ঘ্য হবে ব্যাস তার কতগুণ 20 গুণ তাহলে অতএব দৈর্ঘ্য ব্যাসের কতগুণ 20 গুণ দৈর্ঘ্য মানে এল সমান মানে দৈর্ঘ্য হবে ব্যাসের বিষ গুণ ওকে হলে দণ্ডের ব্যাস নির্ণয় করো তার মানে এই যে ডির মানটা কি আমাকে কী করতে হবে বের করতে হবে স্যার এটা কিন্তু খুবই একটা মজার অঙ্ক ঠিক আছে এই আনসারটা আপনি দুইভাবে বের করতে পারবেন একটা হচ্ছে স্যার যেহেতু এস এস এর মান দেয় দেখেন এর আগের অঙ্কটা কিন্তু আমরা এস এস এর সুর মাধ্যমে করছি কোনো ঠেটের কোনো মান কিন্তু কোনো কাজে লাগাই নাই আপনি ওই অঙ্কটা কিন্তু ঠেটের মাধ্যমে করতে পারবেন আমি এখানে করে দিচ্ছি আপনি ওখান থেকে একটু ওইটাই তো কনভার্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখেন তাহলে এখানে প্রথমে লিখবেন স্যার আমরা জানি আমরা জানি এস 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 সমসান কত যেহেতু স্যার এটা একটা দণ্ড তাহলে কত ষোলো টি বাই ডি কিউব ষোলো টি বাই কত ডি কিউব তাই না নির দণ্ড শুধু ষোলো টি বাই ডি কিউব ওকে এখন দেখেন এখান থেকে যেহেতু আমরা এস এস এর মান জানি আমরা মান বের করি ডির মান তাহলে ক্রস গুণন করি এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে এস এস ইন টু পাই ইন্টু কত ডি কিউব সমান ষোলো টি মানে এস এর সাথে এটা গুণ ওয়ানের সাথে এটা গুণ গুলো থেকে গেল তাহলে এখানে ডিটা থাকলো আর এই এখানে ষোলো টি বাই দেখেন এই যে এস এস ইন্টু পাই এ পেশে গুণ ও গেলে গেল ভাগ এস এস ইন্টু কত হলো পাই কিন্তু ডির উপরে যে কিউব আসে এই যেখানে ডির ওপরে কিউব বসে গেলে কত রুট অভার কিউব বিষয়টা আবার বুঝেন ষোলোটি ষোলোটি থাকলো এস এস পাই এ পেশে গুণ ও বসে গেলে কত হয়েছে ভাগ বসে ডির ওপরে কিউব ও বসে গেলে রুট ও কিউব ঠিক আছে ওকে এবার খেয়াল করে তাহলে ডির জায়গায় আমার ডি থাকলো রুট থ্রি দিলাম ষোলো ইন্টু টির মান কত টির মান হচ্ছে স্যার পনেরোশো ইন্টু একশো পনেরোশো ইন্টু একশো বাই এস এর মান কত এস এস এর মান পাঁচশো পঞ্চাশ পাঁচশো তো পঞ্চাশ ইন্টু পায়ের জায়গায় পায় থাকলো ওকে তাহলে আমার এই ক্যালকুলেশনটা করলে একটা আনসার পেয়ে যাচ্ছি খেয়াল করেন তাহলে একটু দেবেন আপনি প্রথমে ওখানে প্রথম ব্র্যাকেট দেবেন উপরে তাহলে ষোলো ইন্টু কত পনেরোশো ইন্টু একশো ব্র্যাকেট কোলোস ভাগ ব্র্যাকেট দেবেন পাঁচশো পঞ্চাশ ইন্টু পাই ওকে ব্র্যাকেট ক্লোজ করবেন যা মান আসবে তার কী করবেন রুট কিউব করবেন এটা মান করেছি এগারো দশমিক পনেরো এগারো দশমিক পনেরো সেন্টিমিটার এখন এর আগে যে অঙ্কটা করছিলাম ওখানে কিন্তু স্যার ওটা মানটা কিন্তু স্যার মিটারে এসে মিটারে ছিল ওটাকে সেন্টিমিটার কনভার্ট করে দিতে পারবেন নো প্রবলেম ওকে আর বইতে আগের অঙ্কটা কিন্তু বইতে অঙ্ক ভুল ছিল ওটাকে আপনি একটু সংশোধন করে নিন তাহলে দেখেন এই যে স্যার আমাদের দেখেন স্যার ডি এর মান বেড়ে গেল এখন দেখেন আমি তো এস এস এর মাধ্যমে ডি এর মান বের করলাম আমি কিন্তু থিটার মাধ্যমে কিন্তু ডি এর মান আমরা বের করতে পারি কি করে দেখেন স্যার স্যার আমরা থিটা সূত্র জানি দেখেন আবার আমরা জানি ঠেট ইজ কাল টু টি এল বাই জি জে জি জে জি এটা কিন্তু আমরা জানি ঠেটে ইজ কাল টি এল বাই জে জি এখন এখানে প্রবলেমটা হচ্ছে আমরা আমরা টির মান জানি কার মান জানি টির মান জানি এল এর মান জানি ডি জের মান জানি জের মান জানি না জির মান আমাদের এখানে কিনেই দেওয়া নেই তাহলে জির মানটাকে আমরা ধরে নিতে হবে মনে রাখতে হবে স্যার জির মান এটা হচ্ছে স্যার মান ধরি ধরি জি সমান সমান জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ফোর সিক্স এটা হলো জির একটা কনস্ট্যান্ট মান ওকে জির একটা কনস্ট্যান্ট মান এখন এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে ডির মান বের করেছে ডি আমরা জানি না তা সবচেয়ে মেন প্রবলেম যেটা হচ্ছে স্যার জের মানটা বের করা জের মানটা আমরা এটাই বের করে নিই দেখেন যে যে সমস্যা সলিড সাপটের জন্য জের মান কত স্যার সলিড সাপটের জন্য জের মান আছে স্যার পাই ডি ফোর বাই বত্রিশ পাই ডি ফোর বাই কত বত্রিশ জের কত পাই ডি ফোর বাই কত বত্রিশ এটা মনে রাখতে হবে কিন্তু সলিড সাপটের জন্য জের মান পাই ডি ফোর বাই কত বত্রিশ এখন খেয়াল করেন স্যার পাই ইন্টু স্যার ডি ডির মান কত কারণ ডির এর মান তো আমরা তো জানি না কারণ ডির মানটা তো আমরা বের করো কিন্তু আগে যে ডি আছে ওই কিন্তু এখানে নিয়ে আসবেন না কারণ ওটা তো আগে একটা অ্যান্সার করা দেখতে পাচ্ছি আসলে অ্যান্সার আগেরটা কথা এখানে কত কত বের হয় আর কি ঠিক আছে তাহলে এখানে স্যার ডি টোয়েন্টি ফোর ফোর তা এইভাবে ক্যালকুলেশন এইভাবে করবেন এখানে যে ওপরে আছে পাই তাহলে পাই ভাগ একবার বত্রিশ দিবেন মানে পাই ভাগ বত্রিশ ডি ফোর থেকে ডি ফোর থেকে গেল পাই ভাগ বত্রিশ কত আসে জিরো পয়েন্ট জিরো নাইন এইট পাই ভাগ বত্রিশ মানে জিরো পয়েন্ট জিরো ফোর ফোর এই যে স্যার আমার ডি টু দি ফোর ওকে এটা কিন্তু স্যার আমার অঙ্কের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এখন দেখেন আমরা এখানে মান বসাই তাহলে ঠেটের মান কত ঠেটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন সমান মান কত পনেরোশো ইন্টু একশো পনেরোশো ইন্টু একশো এর মান কত এলিভেন তাহলে বাই দেখেন জের মান কেউ ছিল না আমি বের করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো নাইন এইট ডি টু থি ফোর ফোর ইন্টু জির মান কত এই যে জির মান কত আমরা জানি কত যে জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু থি ফোর কত সিক্স ওকে এখন একটা জিনিস খেয়াল করেন উপর থেকে একটা ডি নিচের থেকে চারটা ডির থেকে একটা ডি কাটা যায় যাই না অবশ্যই কাটা যায় তাহলে এখন দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তাহলে নিচে কিন্তু তিনটা ডি অলরেডি থাকবে তাহলে এখন আপনি কী করবেন ওপরেটাকে ক্যালকুলেশন করে দেন ওপরেটাকে কী করে দেন ক্যালকুলেশন করে অত ওপরেটা ক্যালকুলেশন করতে পারেন বা একটা কাজ করতে পারেন যেহেতু এখানে ডি কিউবটা থাকে আমার এখানে তাহলে এন ইসে ওয়ান আছে তাহলে এটার সাথে গুণ এটার সাথে গুণ যদি আমি মান বের করবো তাহলে এটাই সব বিষয়ে চলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন এইট ডি কিউব এখানে ডি কিউবটা আছে জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সমান সমান ওয়ানের সাথে একটা করলে এটা ওপেসা থেকে যায় তাহলে কত স্যার পনেরোশো ইন্টু একশো ইন্টু টোয়েন্টি এখন স্যার এখানে ডি কিউবটা থাকলো আর এটা উপর যে ভাগ হয়ে যাবে তাহলে কত স্যার পনেরোশো ইন্টু একশো ইন্টু টোয়েন্টি বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন এইট ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টোয়েন্টি ফোর কত সিক্স এবার দেখেন এই যে ডি রুপে যে কিউবটা ছিল এই কিউবটা গেলে কত হবে রুট অভার কিউব বুঝতে পারছেন দেখা যাক এটা অ্যান্সার কত বেরোয় তাহলে উপরেটা ব্র্যাকেট দেবেন উপরেটা সব ব্র্যাকেট পনেরোশো গুণিতক একশো গুণিতক বিশ ভাগ ব্র্যাকেট করলে যদি ভাগ দিবেন ব্র্যাকেট দেবেন আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন গুণিতক জিরো পয়েন্ট জিরো নাইন এইট গুণিতক জিরো পয়েন্ট এইট ফাইভ গণিতক টেন টু দি পর সিক্স ব্র্যাকেট কলস যা মান বেরোবে তার কী করবেন রুট দেবেন রুট থ্রি দেবেন হ্যাঁ রুট থ্রি ওকে এটা বলছে এক বারো দশমিক চুরাশি বারো দশমিক চুরাশি সেন্টিমিটার এখন দেখেন আগেরটা বেশি এগারো দশমিক পনেরো সেন্টিমিটার আর পরে বেশি বারো দশমিক চুরাশি সেন্টিমিটার তাহলে আমাদের কোনটা গ্রহণযোগ্য মান এটা তো আমাদের মনে রাখতে হবে স্যার যেটা আমাদের বড় বেরোবে মানে ব্যাট যেটা বড় বেরোবে ওইটা আমাদের গ্রহণযোগ্য মান ঠিক আছে সে দণ্ডের ব্যাট যেটা বড় ওইটা আমাদের কি গ্রহণযোগ্য মান তাহলে আমাদের এটাকে কি লিখে দিতে পারি এটা হলো আমাদের অ্যান্সার আমাদের কিন্তু দুইটা করতে হবে এখন যদি মনে করেন স্যার আপনার পরীক্ষার খাতায় আপনি কোনো কারণে এইটাই শুধু বের করে রেখে আসছেন হ্যাঁ তাও কিন্তু আপনার অ্যান্সার হবে কিন্তু সার চাইলে আপনার যেমন সার চাইলে দেখো তো এটা আট মার্কের অ্যান্সার আপনাকে পাঁচ বা ছয় দিল দুইটা করলে আপনাকে পুল নম্বর পাবেন ঠিক আছে তো আশা করো যে আপনি দুইটা করবেন ঠিক আছে ওকে দেখেন আমাদের এবারের অঙ্কটা বলছে প্রতি মিনিটে কত মিনিটে প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরে আচ্ছা প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরে একটি ফাঁপা গলাকার দণ্ড পঞ্চাশ হর্স পর চালনা করে তার মানে প্রতি মিনিটে একশো বার ঘুরে তার মানে কি একটা একটা স্যাপ তার ঘনুর সংখ্যা প্রতি মিনিটে কতবার একশো বার তাহলে ঘনুর সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এন দ্বারা এন সমসান কত একশত বিশ আর পি এম রেগুলেশন পার মিনিট গুলোত দণ্ডের পঞ্চাশ হটস্পর চলানো করে তার মানে হটসপর মানে এইচপি এইচ পি সমসমান কত স্যার পঞ্চাশ ব্যবহৃত ধাতুর কার্যকরী পীড়ন ব্যবহৃত ধাতুর কার্যকরী পীড়ন কার্যকরী পীড়ন মানে এটা কিন্তু আমাদের শেয়ার পীড়ন ঠিক আছে ব্যবহৃত কার্যকারী পীড়ন কত ছশো পঞ্চাশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হলে দণ্ডের বাইরে এবং ভিতরে ব্যাস কত তাহলে বাইরের ব্যাসকে কোনো দণ্ডের বাইরে ব্যাসকে আমরা কি বলি বড় ডি আর ভিতরে ব্যাসকে কি বলি ছোট ডি তাই না এই যে একটা দণ্ড থাকে তার মানে একটা দণ্ড একটা দণ্ড এই দণ্ডটা কী এসে স্যার ফাপা। ফাঁপা ঠিক আছে ফাফা তা এই যে স্যার এই যে এই যে বাইরের যে ব্যাসটা বাইরের ব্যাসকে বলবো আমার বড় হাতের ডি আর ভিতরের ব্যাসকে বলবো আমার কী স্যার ছোটো হাতের ডি ঠিক আছে বাইরের ব্যাস বের করতে হবে আবার ভিতরের ব্যাস কি করতে হবে বের করতে হবে তারপর বলছে বাইরের ব্যাস ভিতরের ব্যাসের দ্বিগুণ তাহলে বাইরের ব্যাস ভিতরের ব্যাসের কতগুণ দ্বিগুণ এইটা আমার ডাটা ঠিক আছে ওকে এখন দেখেন আমরা যেহেতু স্যার এটা একটা ফাঁপা স্যাপ্ট কি স্যার্ট ফাঁপা স্যাপ্ট এখন ফাঁপা স্যাপ্টের পিড়ন নির্ণয় করা সূত্র কী আমাদের ফাফা স্যাপটের পিড় করা সূত্র আমরা জানি যে স্যার ফাঁফা স্যাপ্টের ক্ষেত্রে পিড়ন নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের যে এস এস সমান সমান ষোলো টি ডি বাই পাই বোর ডি টু দি থিপোর ফোর মাইনাস ছোটো ডি টু দি ফোর ফোর ফাফা স্যাপ্টের জন্য ফাফা শ্যাপ্টের জন্য আমাদের নির্ণয় সূত্র কি শেয়ার ফোর এখন কথা হচ্ছে আমরা মনে করেন স্যার মান বাদই দিলাম মান কত আমরা টির মান কত জানি না তাই না টির মান আমাদের কী হবে প্রথমত বের করে নিতে হবে টির মান বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে স্যার আমাদের কি স্যার হর্স পাওয়ার একটা সূত্র আছে হর্স পাওয়ার তাহলে আমরা জানি কত স্যার এইচপি সমান সমান টু পাই এন টি বাই পঁয়তাল্লিশশ এটা হচ্ছে আমাদের হর্স পাওয়ারের সূত্র ওকে তাহলে আমাদের এখান থেকে আমরা কার মান বের করব টির মানটা বের করব ঠিক আছে যার মান বের করবো সেটাকে আমরা কি করব বাম পাশে নিয়ে আসবে তো ওয়ানের সাথে এটা গুনগুলো এই পাশে চলে আসবে টু পাই এন টু পাই এন টি সমান সমান পঁয়তাল্লিশশ ইন্টু হর্স পাওয়ার ওকে তাহলে এখান থেকে টিটা থাকলো আর সব সবশেষে ভাগ হয়ে গেল তাহলে এখানে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো ইন্টু এইচ পি বাই এই যে টু পাই এন ওপার সাথে ভাগ হয়ে যাবে টু পাই কত এন তো টি জায়গায় টি থাকলো তাহলে এখানে কত স্যার পঁয়তাল্লিশশো ঠিক আছে পঁয়তাল্লিশশো ইন্টু হটস পাওয়ার তাহলে হটস পাওয়ারের মান কত স্যার পঞ্চাশ এই যে স্যার আমার কত দিলাম স্যার পঞ্চাশ বাই দেখেন টু ইন্টু পাই ইন্টু এন এন মানে কত একশো বিশ একশো বিশ তাহলে এটাকে তাহলে ক্যালকুলেশন করি আমরা ঠিক আছে ক্যালকুলেশন করলে যে মানটা বেরোবে মনে রাখতে হবে হর্ট মান এখানে টি এর মান যেটাই বেরো না কেন ওটা কিন্তু স্যার কেজি পার মিট কেজি মিটারে বেরোবে কিন্তু আমার কিন্তু স্যার কেজি ওকে আবার সেন্টিমিটার কনভার্ট করতে হবে তাহলে এখানে দেখেন আগে ব্র্যাকেটে পঁয়তাল্লিশশো গুণিত পঞ্চাশ ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট টু ইন্টু পাই ইন্টু একশত বিশ ব্র্যাকেট কোলস এটা মান আসছে স্যার স্যার দুই আটানব্বই দশমিক একচল্লিশ এটা কিন্তু স্যার কেজি মিটার এই কেজি মিটার থেকে এটা কিন্তু আমার সেন্টিমিটার কনভার্ট করতে হবে তাকে একশো তার গুণ করতে হবে টু নাইন এইট ফোর ওয়ান কেজি সেন্টিমিটার এই কিন্তু স্যার আমার টির মানটা বেড়ে গেল আমরা আপনারা কিন্তু স্যার এইভাবে তীর মানটা বের করে নেবেন ঠিক আছে ওকে আর তীর মান যদি বের করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা ডির মান আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ তাই খেয়াল করি এবার তাই এস এস এর মান জানি আমরা কত ছশো পঞ্চাশ ওকে ফাইন তাহলে এস এস জায়গায় থাকলো 16 টি ডিও আমার থাকলো এবার খেয়াল করেন স্যার এরপরে যেটা করবেন সেটা হচ্ছে স্যার ও আচ্ছা এখানে স্যার ডিটা রাখা যাবে না ডিটা রাখা যাবে না কেন রাখা যাবে না তাও বলছি স্যার খেয়াল করেন স্যার আমরা জানি ডি সমান সমান কত বড়ো হাতের সমান ছোট হাতের টু ডি বড়ো হাতের ডিস সমান ছোট হাতের টু ডি বড়ো হাতের ডি থেকে লিখবো ছোটো হাতের টু ডি কথাটা বুঝতে পারছেন ওকে তাহলে পাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম বড়ো হাতের ডি বড়ো হাতের সমান ছোটো হাতের টু ডি ছোট হাতের টিউ ডি এর পাওয়ার কত হবে ফোর মাইনাস ছোট হাতের ডি তো আমার এখানে থাকবেই স্বাভাবিকভাবে তাহলে এস এস থাকলো তাহলে ওপরে থাকলো কত দেখেন ষোলো দুগুন কত বত্রিশ বত্রিশ টি ডি টি ডি ষোলো দুগোনো বত্রিশ টি ডি বাই নিচে থাকলো কত পাই আচ্ছা এখানে ব্র্যাকেট দিলাম ট্যুর পাওয়ার ফোর ট্যুর পাওয়ার ফোর ষোলো হয় তাই না টুর পাওয়ার ফোর তার মানে কত স্যার ষোলো সে হলো আর ডির পাওয়ার ফোর মার্কে ডি টু দি মাইনাস ডি টু দি পাওয়ার ফোর তাহলে এস এস সমান সমান কত বত্রিশ টি ডি দেখেন এই ষোলোটা ডির থেকে একটা ডি যদি বাদ দেয় মানে এখানে আসছে ষোলোটা ডি টু এখানে একটা ডি টু ফোর থেকে একটা বাদ থাকে পনেরোটা তাহলে পনেরো ডি টু দি উপর থেকে একটা ডি নিশ্চয় থেকে একটা ডি কাটবেন কিন্তু তাহলে এখানে থাকবে তাই না এখানে থাকবে কত স্যার আমার যেহেতু এখানে ডি ফোর আছে তাহলে এখানে থাকবে কত ডি কিউব থাকবে এখন যেহেতু আমি ডি মানটা বের করবো তাহলে এটার সাথে গুণ এটার সাথে গুণ যেহেতু এখানে ডি আছে তাহলে এটাই ভাষা গুণ হয়ে যাবে তাহলে এস এস ইন্টু পাই ইন্টু পনেরো ইন্টু ডি কিউব মানে এখানে এটা কিন্তু ডি ফোর ছিল তাই না ডি ফোর থেকে কাটলে ডি কিউব থাকে ওপর থেকে কাটা নিচ থেকে কাটা বাদ তাহলে এস এস এর সাথে এটা গুণ করলে এটা অফিসে চলে আসলো আর ওনার সাথে এটা গুণ করলে বত্রিশ টি ওভে থেকে গেল এখন ডিটা ডিটা থাকবে আর বাদ অবশ্যই অবশ্য হয়ে যাবে তাহলে কত বত্রিশ টি বাই এস এস ও ভাগ হলো পাই ওপাশে ভাগ হলো পুনরপাশে ভাগ হলো কিন্তু ডির পর যে কিউব ছিল অবশ্য গেলে কত হবে রুট অভার কিউব মানে এই পাশে ডিটা থাকবে আর ডির পর যে কিউব অবশ্যই গেলে রুট অভার কিউব আর এই যে তিনটা অবশ্যই কত হবে ভাগ হবে এখন স্যার আমরা এখানে মান বসাইতে পারি তাই না তাহলে রুট অভার কিউব থাকলো তাহলে বত্রিশ ইন্টু টির মান কত দেখেন তিন মার আমরা যেটা সেন্টিমিটার বের করেছে ওইটা উনত্রিশ হাজার আটশো একচল্লিশ উনত্রিশ হাজার আটশত একচল্লিশ বাই স্যার আমাদের এসএসের মানগত ছয়শো পঞ্চাশ বলি ছয়শত পঞ্চাশ ইন্টু পাই ইন্টু কত পনেরো দেখা যাক আমাদের মানটা কত আসে নাকি তাহলে আমরা প্রথমে কী করবো ব্র্যাকেট দিব হ্যাঁ মানে ওপরেরটার জন্য তাহলে বত্রিশ গণিতক উনত্রিশ হাজার আটশো একচল্লিশ উনত্রিশ হাজার আটশো তো একচল্লিশ ব্র্যাকেট কোলস ভাগ ব্র্যাকেট ছয়শো পঞ্চাশ ইন্টু পাই ইন্টু পনেরো ব্র্যাকেট কলস যা মার আসবে তার কী করব আমরা রুট কিউব করবো রুট কিউব এটা তো স্যার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর এত সেন্টিমিটার এই ছিল স্যার আমাদের অঙ্ক আচ্ছা এখন দেখেন আমাদের বলছে এইটা স্যার আমাদের স্যার ছোটো হাতের ডি হ্যাঁ এটা স্যার আমাদের কাঠ ডি ছোট হাতের ডি কিন্তু আমাদের বই বের তো বলছে স্যার বাইরের ব্যাস এবং ভিতরের ব্যাস কত আমি তো অঙ্ক শেষ করে দিচ্ছিলাম কিন্তু আসলে না এটা স্যার ছোট হাতের ডি তাহলে আমাদের বোড়াতের ডি কত তাহলে দেখেন আমরা অলরেডি এখানে জানি যে ডি সমান সমান টু ডি মানে বোর হাতের ডি সমান ছোট হাতের টু ডি তাহলে এখন দেখেন তাহলে যেহেতু আমরা ডি মানটা জানি ছোট হাতের ডি জানি তাহলে ডি সমান সমান টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর সময় সময় সিক্স পয়েন্ট টু এইট সেন্টিমিটার স্যার এটা হলো আমার ছোট হাতের ডির মান এটা হলো আমাদের বড় হাতের ডির মান ক্লিয়ার স্যার ওকে স্যার আশা করি স্যার আপনার অঙ্ক বুঝতে পারছেন